নমস্কার বন্ধুরা, পাস্তা মিটস পোস্ততে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি চিকেন ডাক বাংলোর রেসিপি। এই রেসিপিটা কোনো নতুন রেসিপি না, অনেক পুরনো দিনের থেকেই এই রেসিপিটা প্রচলিত হয়ে আসছে। এটা যেমন বানানো ইজি এবং এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো চলুন আমার আজকের রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। দেখে নেব কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। এখানে আমি চিকেনের পিসগুলো মাঝারি সাইজে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দইটা আমি এখানে 4 টেবিল স্পুন মতো নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা। টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি একে একে স্পাইসেসগুলো দিয়ে দেবো। স্পাইসেসের মধ্যে আমি এখানে জিরের গুঁড়ো নিয়েছি, ধনের গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার আছে আর গরম মশলা আছে। পরিমাণগুলো আমি এখানে লিস্টে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আমি এখানে 1 টিস্পুন আদা রসুন বাটাটা দিলাম, আবার পরেও দেবো। সমস্তটা ভালো করে একটু মিক্স আপ করে নেব, তারপরে আমি নুনটা কিন্তু অ্যাড করব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা আমি এখন 1/2 টিস্পুন মতো অ্যাড করলাম। নুনটা দেওয়ার পরে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমি এখানে 1 টেবিল স্পুন মতো দিলাম। সর্ষের তেল অ্যাড করার পরে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে এটাকে আমি 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো, তারপরে এটাকে রান্না করব। যেহেতু আমি 2 ঘন্টা ম্যারিনেট করছি, 2 ঘন্টার জন্য আমি এটাকে আর ফ্রিজে রাখছি না, এটা আমি বাইরেই রাখবো। ফ্রিজে রাখলে কিন্তু নর্মাল টেম্পারেচারে এনে তারপরে এটাকে কিন্তু রান্না করতে হবে। তো আমি এটা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ম্যারিনেট করব, এটা আমি বাইরে নর্মাল টেম্পারেচারে রাখছি। ততক্ষণে দেখে নেবো এরপরের কী কী ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগছে। এখানে 4টে বয়েল করা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি মির্চ লাগিয়ে নিয়েছি। আলুও এরকমভাবে কেটে নিয়েছি, আলুটাকেও আমি নুন হলুদ আর একটু কাশ্মীরি মির্চ লাগিয়ে নিয়েছি। এবারে ডাক বাংলো বানানোর জন্য আমাদের একটা মশলা তৈরি করতে হবে, সেটার জন্য আমি এখানে যা যা নিয়ে নিয়েছি এই লিস্টে আমি দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এগুলোকে আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেবো, তারপরে আমি এটাকে মিক্সিতে ডাস্ট করে নেবো। এছাড়াও লাগছে আমার পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজটা আমি এখনও চপড করিনি আর টমেটোটাও চপড করে নেবো, দুটোই আমি চপড করে নেবো। এবারে মশলাটাকে বানিয়ে নেবো। মশলাটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো কড়াইতে আমি এগুলো সব দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি সবই রেখেছি, যা যা রেখেছি আমি আপনাদের লিস্টে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। এবারে ড্রাই রোস্ট এটাকে করে নিতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে, সেটা গ্রাইন্ড করে নেবো। এবারে আমি দিয়েছি, রান্নাটা এখন শুরু করব। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। প্রথমেই আমি ডিমগুলোকে একটুখানি ভেজে নেবো। তো সবকটা ডিম আমি দিয়ে দিচ্ছি, দিকে ডিমগুলোকে একটুখানি গোল্ডেন করে ভেজে নিতে হবে। ডিমগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই সেম কড়াইতে আমি আলুগুলোকেও সেমভাবে ভেজে নেবো। তো আলুগুলোকেও আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তারপরে তেলটা একটু গরম হলে আমি এখানে ফোড়নের জন্য রেখেছিলাম যেগুলো, সেগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আর হচ্ছে একটু জৈত্রী আছে। তারপরে এখানে যে চপড করে রাখা পেঁয়াজটা রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পরে পেঁয়াজটার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিয়েছি। এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটাটা 1 টেবিল স্পুন মতো দিলাম। আগেরবার যেহেতু আমি দিয়েছি 1 টেবিল স্পুন, এখানেও আমি 1 টেবিল স্পুন ব্যবহার করলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনটা আমি ভালো করে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে অ্যাড করে দিচ্ছি চপড করে রাখা টমেটো। টমেটো অ্যাড করে দেওয়ার পরে এটাকেও কিন্তু ভালো করে সফট করে নিতে হবে, তার জন্য আমি এখানে 1/2 টিস্পুন মতো নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেবো যতক্ষণ না টমেটোটা আমার সফট হচ্ছে। টমেটোটা একটু সফট হলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি 1 টেবিল স্পুন মতো ব্যবহার করলাম, বাদ বাকিটা আমি লাস্টে অ্যাড করব। সমস্তটাকে ভালো করে নাড়িয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি এখানে 1 টিস্পুন মতো অ্যাড করলাম। করে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবারে মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি। তারপরে এটাকে কিন্তু 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল বেরোতেও স্টার্ট করেছে। এবারে এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা আমি এখানে হাফ টিস্পুন মতো দিলাম, যেহেতু টমেটো আর দই দুটোই এখানে ব্যবহার করা হচ্ছে, তো চিনিটা দিলে কী হবে এটা ব্যালেন্স হবে। এটাকে আমি আরও এক মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, তো যে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে দেবো। চিকেনটাকে অ্যাড করে দেওয়ার পরে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে চিকেনটাকে আমি প্রায় দু মিনিট ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গরম জল। ওই মশলার বাটিটার মধ্যেই গরম জল নিয়ে আমি জলটা অ্যাড করলাম। জল অ্যাড করে দেওয়ার পরে এটাকে কিন্তু আরও মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিতে হবে। এক মিনিট মিডিয়াম আঁচে রেখে আমি কষিয়ে নিয়েছি। এবারে যেহেতু চিকেনটা থেকে আরেকটু জল বেরোবে, আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিয়েছি। চিকেনটার থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, সেই জলেই চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবারে এটাকে আরেকটু ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে নাড়িয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনের থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এইবারে এখানে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটাকে অ্যাড করে দেওয়ার পরে এটাকে চিকেনের মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এবারে এখানে যে মশলাটা রেখে দিয়েছিলাম বাদ বাকিটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে জলটা দেওয়ার পালা। এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি, গরম জলই এখানে দিতে হবে, তো আমি এখানে গরম জল অ্যাড করলাম। হাফ কাপ মতো এখানে জলটা অ্যাড করছি। জলটা কিন্তু বুঝে দিতে হবে কতটা গ্রেভি রাখতে হবে, সেই মতো জলটাকে অ্যাড করতে হবে। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে জলটা ফোটা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। গ্রেভিটা আমার ফুটতে স্টার্ট করেছে, কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবারে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেবো। 7 মিনিট হয়ে গেছে, এটাকে আমি 7 মিনিট রেখে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিলাম। এখন দেখে নেবো চিকেনটা কিন্তু আমার পুরোপুরি মনে হচ্ছে হয়ে গেছে, আর আলুটাও কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিমটাকে অ্যাড করে দেবো। ডিমটা অ্যাড করে দেওয়ার পরে এটাকে মশলার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটা একদম লাস্টেই অ্যাড করতে হবে, কারণ ডিমটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কারণ ডিমটা অলরেডি সিদ্ধ করা আছে। এবারে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে ডিমটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমার এই গ্রেভিটা কিন্তু প্রায় হয়ে গেছে। লাস্টে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো গরম মশলা। গরম মশলা অ্যাড করে দেওয়ার পরে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে এটাকে আরও 1 মিনিট ধরে রান্না করে নিতে হবে। গ্রেভিটা কিন্তু আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রাখলাম, 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো, তারপরেই কিন্তু এটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। কড়াইটাকে আমি নামিয়ে নিয়েছি, এখন কিন্তু এটা সার্ভিংয়ের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তো গ্রেভিটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হচ্ছে, এটা কিন্তু খেতেও ততটাই টেস্টি হয়। এবারে আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে ফেলছি। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, এছাড়াও সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস এই সব কিছুর সাথেই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বা শেয়ার করার অনুরোধ রইল। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর উপরে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন আপনাদের কাছে ইজিলি নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, টাটা।